দেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেটে 1778 সালে পৌরসভা গঠিত হয়। 2002 সালে এটি উন্নীত হয় সিটি কর্পোরেশনে। 27টি ওয়ার্ড নিয়ে গঠিত 26.50 বর্গ কিলোমিটার আয়তনের সিলেট সিটি কর্পোরেশন, সংক্ষেপে যা সিসিক নামে পরিচিত, আধ্যাত্মিক ও পর্যটন নগর খ্যাত সিলেটকে আধুনিক ও স্মার্ট নগর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে সিসিক। 2018-2019 অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের সকল সিটির মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করে সিলেট সিটি কর্পোরেশন। এই ধারাবাহিকতা ধরে রাখতে 2019-2020 অর্থ বছরেও নগরের উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই অর্থ বছরের মাঝামাঝি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। এ থেকে বাদ পড়েনি সিলেটও। করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সর্বোচ্চ নাগরিক সেবাদানের লক্ষ্যে নিয়মিত কার্যক্রমও অব্যাহত রাখে সিসিক। করোনা মহামারীর শুরুতেই মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য খাদ্য ফান্ড গঠন করা হয়। এই ফান্ডের মাধ্যমে 77,150 পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। স্বাস্থ্য ঝুঁকির এই সময়ে করোনা সংক্রমণ প্রতিরোধে নগর জুড়ে ছিটানো হয় জীবাণুনাশক। সিসিকের ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন পয়েন্টে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। সচেতনতার লক্ষ্যে মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে হেপা ফিল্টার স্থাপন, পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ সহ সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়। এছাড়া সিসিকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 7টি নগর স্বাস্থ্যকেন্দ্র এবং 1টি মাতৃসদনের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা হয়। এরই মধ্যে নগরবাসীকে ডেঙ্গু মুক্ত রাখতে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। হযরত শাহজালাল রহমতুল্লাহে আলহে মাজারে প্রবেশের মূল সড়ক আধুনিকায়ন ও দুপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 1.5 কোটি টাকা। 2 কোটি টাকা ব্যয়ে 6-তলা বিশিষ্ট ঐতিহ্যবাহী নয়া সড়ক জামে মসজিদ ও সমপরিমাণ ব্যয়ে 5-তলা বিশিষ্ট ঐতিহ্যবাহী শেখঘাট জামে মসজিদের উন্নয়ন কাজ চলমান রয়েছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ সীমানা প্রাচীর নির্মাণ, নামাজের স্থান বর্ধিতকরণের জন্য সম্মুখের রাস্তার উন্নয়ন কাজ চলছে। হযরত মানিক পীর রহমতুল্লাহ আলহি কবরস্থানের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত 15% কাজ সম্পন্ন হয়েছে। চালিবন্দর শ্মশানঘাটে ভৈরব মন্দির ও মীরাবাজার বলরাম আখড়ার উন্নয়ন কাজ চলছে। এছাড়া ভাটপাড়া শিব মন্দিরেও উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলছে আখালিয়ায় বৌদ্ধ বিহারের উন্নয়ন কাজও। 27 নম্বর ওয়ার্ডের আলমপুরে 3.5 একর ভূমিতে 15 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। এই পার্কে আরও 3.5 কোটি টাকার উন্নয়ন কাজ বাকি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আধুনিকায়ন প্রকল্পের আওতায় সীমানা প্রাচীর ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সংস্কার প্রকল্পের 55% কাজ সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী ধোপা দিঘি সংরক্ষণে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে 12 কোটি টাকা ব্যয়ে রিটেইনিং ওয়াল ও সৌন্দর্য বর্ধনে দিঘির পাড়ে ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। জলাশয় সংরক্ষণ প্রকল্পের আওতায় 2 কোটি টাকা ব্যয়ে নগরীর কাজী দিঘি সংরক্ষণে রিটেইনিং ওয়াল ও দিঘির পাড় সংস্কার করা হচ্ছে। 1.2 কোটি টাকা ব্যয়ে সিলেট সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া ওসমানী জাদুঘর, শ্রীহট্ট সংস্কৃত কলেজ, ব্লুবার্ড স্কুল, সিলেট প্রেস ক্লাব, পিডিবি মসজিদ ও কৃষি ব্যাংক জিন্দাবাজার শাখার সীমানা প্রাচীর ও গেট নির্মাণ সম্পন্ন হয়েছে। নগরীর চারাদিঘির পাড়ে ভারত সরকারের সহায়তায় 5 কোটি টাকা ব্যয়ে 6-তলা বিশিষ্ট মজলিশ আমিন চারাদিঘির পাড় সিটি বেবি কেয়ার একাডেমির নির্মাণ কাজ শেষ হয়েছে। 3.75 কোটি টাকা ব্যয়ে কুমারপাড়ায় 9-তলা বিশিষ্ট নগর মাতৃসদন ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ প্রকল্পের 60% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
নগরীর কদমতলিস্থ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়ন প্রকল্পের কাজ চলছে। এ পর্যন্ত 15 কোটি টাকা ব্যয়ে 35% কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 65 কোটি টাকা। উত্তর সুরমা কুমারগাঁওয়ে 2.5 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ চত্বরসমূহে সৌন্দর্য বর্ধক কাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় 3টি পয়েন্টে স্থাপনা নির্মাণ করা হয়েছে। নগরী পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের নিরাপদ আবাসন নিশ্চিতের লক্ষ্যে কাষ্ঠঘরে 6তলা বিশিষ্ট ক্লিনার কলোনি নির্মাণ করা হয়েছে। 6.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে 45টি পরিবার বসবাস করতে পারবে। পর্যটন নগরী সিলেটের নাগরিকদের সুবিধায় চৌহাট্টা, ধোপাদিঘির পাড় ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি আধুনিক পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। সিলেট নগরীর মধ্য দিয়ে প্রবাহমান 11টি ছড়া সংরক্ষণ ও রিটেনিং ওয়াল নির্মাণ প্রকল্পের আওতায় 2019-2020 অর্থ বছরে 34 কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। 25 কিলোমিটার ছড়া সংরক্ষণ ও ছড়ার পাড় ঘেঁষে 2.5 কিলোমিটারের অধিক ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। টিলাগড়ে হলদি ছড়ায় 3 কোটি টাকা ব্যয়ে 0.25 কিলোমিটার এবং একই ছড়ার উপশহর এলাকায় 1 কিলোমিটার রিটেনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। 5 কোটি টাকা ব্যয়ে গোয়াবাড়ি করের পাড়া এলাকায় কালীবাড়ি ছড়া সংরক্ষণে 1.5 কিলোমিটার রিটেনিং ওয়াল ও সৌন্দর্য বর্ধনে 0.70 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। নগরীর দাড়িয়াপাড়া এলাকায় মুগনি ছড়া সংরক্ষণে 0.30 কিলোমিটার রিটেনিং ওয়াল ও 0.25 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সবুজায়ন ও ইতিহাস ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে শাহী ঈদগাহ টিবি গেট এলাকার গোয়ালি ছড়ায় 0.35 কিলোমিটার রিটেনিং ওয়াল ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের কাজ চলমান রয়েছে। বন্দরবাজার পয়েন্ট হতে আম্বরখানা পর্যন্ত 2 কিলোমিটার, আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের চৌকি দেখি পর্যন্ত 3 কিলোমিটার এবং বন্দরবাজার হতে টিলাগড় পয়েন্ট পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। শাহী ঈদগাহ পয়েন্ট হতে নায়রপুল চৌরাস্তা পর্যন্ত 0.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও 1.5 কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া নায়রপুল পয়েন্ট থেকে নগরীর জিন্দাবাজার পর্যন্ত 1.60 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও 1.25 কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলছে। নগরীর মীরের ময়দান থেকে সুবিদবাজার পয়েন্ট পর্যন্ত 1.25 কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। জিতুমিয়ার পয়েন্ট হতে শেখঘাট পর্যন্ত রাস্তার উভয় পাশে 2 কিলোমিটার আরসিসি ড্রেন ও 1 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ করা হচ্ছে। লন্ডনী রোড থেকে ধোপাছড়া পর্যন্ত 1 কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। দক্ষিণ সুরমা কিন ব্রিজ মোড় হতে বাস টার্মিনাল হয়ে হুমায়ুন রশিদ চত্বর এবং কিন ব্রিজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত 4 কিলোমিটার আরসিসি ড্রেন ও 1.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ কাজ চলছে। এছাড়া লালদিঘির পাড়ে সিওডি ব্লকে হকার্স মার্কেট অপসারণ করা হয়েছে এবং এখানে অত্যাধুনিক বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। নগরীতে প্রতিদিন প্রায় 8 কোটি লিটার বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে, যার মধ্যে 5 কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা রয়েছে সিসিকের। 41টি উৎপাদক নলকূপ ও 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে উৎপাদিত পানি 350 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনে হোল্ডিং সংখ্যা প্রায় 54,000 হলেও বিশুদ্ধ পানির গ্রাহক মাত্র 17,000। তারের জঞ্জালমুক্ত স্মার্ট ডিজিটাল সিটি হিসেবে সিলেটকে গড়ে তুলতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে 55 কোটি টাকা ব্যয়ে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে দরগা এলাকায়
পূর্ণাঙ্গ বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। দেশের প্রথম এই প্রকল্পের আওতায় ইলেকট্রিক সাপ্লাই থেকে আম্বরখানা চৌহাট্টা হয়ে সার্কিট হাউস এবং চৌহাট্টা রিকাবি বাজার মেডিকেল রোড হয়ে সিলেট পিডিবি কার্যালয় পর্যন্ত ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন টানা হচ্ছে। সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে 19,500টি সড়ক বাতি রয়েছে। এর মধ্যে পিডিবির খুঁটিতে 18,250টি এবং সিসিকের নিজস্ব খুঁটিতে 1,250টি সড়ক বাতি রয়েছে। এছাড়া এডিপির অর্থায়নে 2019-20 অর্থ বছরে সোলার স্ট্রিট লাইটিং প্রজেক্ট ইন সিলেট সিটি কর্পোরেশন প্রকল্পের মাধ্যমে যুক্ত হয় আরও 1,297টি স্বয়ংক্রিয় সোলার ও নন সোলার সড়ক বাতি। নগরীর নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে 27টি ওয়ার্ডে 617টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফ্রি ওয়াইফাই সেবা নিশ্চিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক সরকারি অর্থায়নে নগরীর 62টি পয়েন্টে 126টি অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনে ই-নথি কার্যক্রম চালুর পাশাপাশি লাইসেন্স শাখার শতভাগ কাজ অনলাইনেই করা হচ্ছে। সিসিকের পরিবহন শাখায় 2019-2020 অর্থ বছরের নতুন যন্ত্রপাতি ও গাড়ি যুক্ত হয়েছে 26টি। সব মিলিয়ে পরিবহন শাখায় 175টি বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমি উদ্ধার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সিসিকের মালিকানায় ভূমি ফিরিয়ে আনতে নগরীর ধোপাদিঘি পয়েন্ট, জেল রোড পয়েন্ট, খুলিয়াপাড়া ও কাজীর বাজার এলাকার বিভিন্ন জমি নিয়ে 7টি মামলা বিচারাধীন রয়েছে। করোনা সংক্রমণের সময়ও সিসিকের পরিচ্ছন্নতা শাখার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। পরিচ্ছন্নতা কার্যক্রমে পরীক্ষামূলকভাবে নগরীর 18 নম্বর ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণ প্রকল্প চালু করা হয়। উৎস থেকেই বর্জ্য পৃথকীকরণের লক্ষ্যে প্রত্যেকটি বাসায় একটি করে লাল নীল প্লাস্টিকের বালতি ও একটি করে পলিথিনের সাদা ও হলুদ ব্যাগ দেওয়া হয়। এছাড়া দক্ষিণ সুরমার ডাম্পিং গ্রাউন্ডের পাশে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডও আধুনিকায়ন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট ভ্রমণের শতবর্ষপূর্তিতে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব পালিত হয়। 1919 সালের 5 নভেম্বর 3 দিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে সেই ভ্রমণকে স্মরণ করা হয় বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে। তিন দিনব্যাপী উৎসবের আহ্বায়ক ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের লক্ষ্যে মুজিব বর্ষের ক্ষণগণনার অনুষ্ঠান নগর ভবন সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পালন করা হয়। এছাড়া বছরব্যাপী মুজিব বর্ষে সিসিকের নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন অনলাইন গণমাধ্যম সিলেট টুডে 24.com এর সাথে যৌথভাবে গত ফেব্রুয়ারিতে সিলেটের 7 জন ভাষা সংগ্রামীকে ভাষা সৈনিক সম্মাননা 2020 প্রদান করে। এই অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অনন্য অবদানের জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় ভাষা সৈনিক আব্দুস সামাদ আজাদ, ভাষা সৈনিক মনিরুদ্দিন আহমেদ অ্যাডভোকেট, ভাষা সৈনিক কমরেড আসাদ্দার আলী, ভাষা সৈনিক এম সাইফুর রহমান, ভাষা সৈনিক সদরুদ্দিন আহমেদ চৌধুরী ও ভাষা সৈনিক ডক্টর হারিসউদ্দিনকে। সিলেট সিটি কর্পোরেশন এই অঞ্চলের সকল ভাষা সৈনিককে ধারাবাহিকভাবে সম্মাননা প্রদান করবে।